হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের ভূগোলের পেজ একশো উননব্বইয়ের বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নের উত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি পেজ একশো উননব্বই এর বিভাগ গয়ে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো অবঘর্ষ কি এর উত্তর হবে অবঘর্ষ হল এক রকমের সাধনকারী প্রক্রিয়া এই ক্ষয় সাধনকারী প্রক্রিয়া নদী হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্যের দ্বারা হতে পারে নদীবাহিত প্রস্তর খণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী ছোট ছোট গর্তের সৃষ্টি হয় যা নদীখাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে নদীর ক্ষয়কার্যের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে অথবাতে আছে লোয়েস্কি এর উত্তর হবে অতি সূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমির সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সহভূমি গঠন করে তাকে লোয়েস সহভূমি বলে মধ্য এশিয়ার গাবি মরুভূমি থেকে বালিরাশির শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুবাহিত হয়ে উত্তর চীনের হুয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে সঞ্চিত হয়ে সেখানে এক বিস্তীর্ণ ও উর্বর লোহের সমভূমির সৃষ্টি হয়েছে দু নম্বর প্রশ্ন হল ইনসেলবার্জ বলতে কি বোঝো এর উত্তর হবে অনেক সময় মরুভূমির জায়গায় জায়গায় কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ভূত পাহাড় টিলা আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এসব পর্বত গাত্রের ঢাল খুব বেশি পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয় গোলাকৃতি এই প্রকার অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে ইনসেলবার্জ একটি জার্মানি শব্দ যার অর্থ দ্বীপশিলা অথবাতে আছে কি এর উত্তর পর্বত গাত্রে সঞ্চিত হৈমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশীয় শিলাদেশ পর্যন্ত প্রসারিত ফাটলকে বলে এর বৈশিষ্ট্য হল বাক্সুন কেবলমাত্র গ্রীষ্মকালেই পরিলক্ষিত হয় দু নম্বর পয়েন্ট হলো এদের উপস্থিতি উপর থেকে বোঝা যায় না এই জন্য কখনো কখনো বাক্সুনগুলি পর্বত আরোহীদের কাছে চরম বিপদ বিপদসংকুল হয়ে ওঠে তিন নম্বর কোশ্চেন হলো। জৈব বজ্র ও অজৈব বজ্রের মধ্যে দুটি পার্থক্য লেখ এর উত্তর হবে জৈব বজ্র এবং অজৈব বজ্রের মধ্যে প্রধান দুটি পার্থক্যগুলি হল উৎসের মধ্যে পড়ছে বিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদ দেহ ফল ফুল প্রভৃতি থেকে জৈব বজ্র সৃষ্টি হয় অজৈব বজ্রের মধ্যে পড়ছে ধাতব টুকরো প্লাস্টিক পলিথিন ইমারত দ্রব্য কাঁচ বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্য গ্যাসীয় পদার্থ প্রভৃতি থেকে অজৈব বজ্র সৃষ্টি হয় প্রকৃতির মধ্যে পড়ছে এগুলি ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি দ্বারা বিশ্লেষিত হয় অর্থাৎ জৈব ভঙ্গুর বজ্র অজৈব বজ্রের মধ্যে আছে এগুলি কোনরূপ অনুজীব দ্বারা বিশ্লেষিত হয় না অর্থাৎ এগুলি জৈব অভঙ্গুর স্থিতিশীলতার মধ্যে আছে এগুলি পচে দ্রুত মাটিতে মিশে যায় অজৈব বজ্রের মধ্যে আছে কঠিন বজ্রগুলি দীর্ঘকাল অক্ষত থাকে আর তরল ও গ্যাসীয় বজ্রগুলি মাটিতে জলে ও বায়ুতে মিশে যায় অথবাতে আছে বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো এর উত্তর হবে যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে পদার্থের সংগ্রহ অপসারণ পরিবহন শোধন ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় পদার্থকে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে বজ্র ব্যবস্থাপনা বলা হয় চার নম্বর কোশ্চেন হলো কয়েল বলতে কি বোঝো এর উত্তর হবে কেরালা রাজ্যের মালাবার উপকূলের অভ্যন্তরস্থ জলাভূমি ও উপরাধগুলিকে স্থানীয় ভাষায় কয়েল বলে এর উদাহরণ হলো ভেমানাদ হল ভারতের বৃহত্তম কয়াল অথবাতে আছে আশ্বিনের ঝড় কি এর উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে অক্টোবর ও নভেম্বর মাসে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভারত মহাসাগরের জলভাগ ভারতের স্থলভাগের থেকে বেশি উত্তপ্ত হয় এর ফলে ভারতের স্থলভাগের উচ্চচাপযুক্ত বায়ু ভারত মহাসাগরের নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় এই বায়ুর সঙ্গে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন হল সবুজ বিপ্লবের সংজ্ঞা দাও এর উত্তর হবে ভারতবর্ষে উনিশশো ষাটের দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় যাকে সবুজ বিপ্লব বলে অথবাতে আছে ম্যানগ্রোভ অরণ্যের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখ এর উত্তর হবে এক নম্বর পয়েন্ট দিয়ে ম্যানগ্রোভ অরণ্যের বৃক্ষের কাণ্ড রসালো প্রকৃতির দু নম্বর পয়েন্ট হলো এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুবই দীর্ঘ ও প্রসারিত হয় এই পিডিএফটির পাসওয়ার্ড হল স্টার এস টি এ আর ছ নম্বর কোশ্চেন হল সেন্সর বলতে কী বোঝো এর উত্তর হবে মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলে এর উদাহরণ হলো রাডার ফোটোগ্রাফিক ক্যামেরা প্রভৃতি অথবাতে আছে উপগ্রহ চিত্র কাকে বলে এর উত্তর হবে পৃথিবী প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহে স্থাপিত সেন্সারের সাহায্যে গৃহীত ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও দৃশ্যপটের পরিসংখ্যান বিশ্লেষণ করে যে আলোকচিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র বলে আজকে ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের পেজগুলির প্রশ্নের উত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে